মেঘনা, ওরা বাচ্চা মানুষ, ওদেরকে ছেড়ে দাও। তুমি কথা বলবে না, কত শখ করে দুইটা বিচ্ছু তোমাকে বিয়ে করেছি, তখন কি জানতাম তোমার ফুটু খোলো নেই? তাহলে কি আমি ভুল করতাম? আমার যা ইচ্ছে আমি তাই করব, এদেরকে মেরে আমি শেষ করে দেবো। ছেলে মেয়ে দুটো বলে আর অত্যাচার করো না। কি হয়েছে বোন? খুব খিদে পেয়েছে ভাইয়া, পেটে ব্যথা করছে। চল বোন, তোকে একটু পানি খাওয়াই, চল। টাকা পরে দিমু। না, মাল না দিলে সর্দার মেশিনও দিতে না করছে। দেন চল, খাড়ায় থাকলে মরবি, চল। ওই পোলা, মানুষ খুন করলে কি হয় জানোস? জানি, এর আগে খুন করছস? বেঁচে আছে কিনা জানি না। কারে মারছস? আমার স্বপ্নাকে। ওষুধ না দিয়ে আমার বাবাকেও খুন করে ফেলেছে। সাব্বাস, বাঘের বাচ্চা, তোর সাহস আছে? তোর সাহস আর আমার বেরোন একসাথে করলে এই পুরা শহরে কোন মায়ের লাল আমাকে সামনে দাঁড়াতে পারবো না। তোমার নাম কি? আমি রানা। এতদিন একলা থাকছি, একলা চলছি, আজ থেকে আমরা একলগে থাকুম। কি করো তুমি? মেশিন আর বিসির ধান্দা করি। কাম করবি আমার লগে? আমি তোর জিন্দিগি বানাই দিমু।
তুই তোর বোনরা লইয়া শহরের বুকে পার উপর পা তুইলা চলবি। কি রাজি? রাজি থাকলে ক, আমার বোনের জন্য আমি সবকিছু করতে রাজি, ফার্স্ট ক্লাস। আজ থেকে আমাকে নতুন জিন্দগি শুরু, পুরা শহর থাকবো আমাকে হাতের মুঠোয়, আজ থেকে এইটাই আমাকে খায়েস। কাম করবি আমাকে লাগে? হ্যাঁ করুম। তাহলে আয় আমাকে লাগে। ওঠ, চল চল। হ্যাঁ হ্যাঁ চলো। কোথায় গেল? কোন দিকে গেল? হ্যাঁ কোন দিকে গেল? রাজা, তোর সাহস আমাকে থেকে অনেক বেশি, তাই তোরে আমাকে নেতা বানাতে চাই। আজ থেকে তোর কথা মতো সেভেন স্টার গ্রুপের কাজকাম চলবো, রাজি? হ্যাঁ রাজি। হ্যাঁ ভেতরে পাঠিয়ে দাও। শোনো,
ওদের সবাইকে তৈরি থাকতে বলো। ওকে স্যার, যান ভেতরে যান। আরে আসুন আসুন শেখ সাহেব। মুখের হাসিটা মুছে ফেলে টাকাটা দিন চলে যাই। টাকা? কিসের টাকা? লাইসেন্স ছাড়া ম্যান পাওয়ারের ব্যবসা করে এক সপ্তাহে কামিয়েছেন 50 লাখ, তার 20% মাত্র 10 লাখ, টাকাটা দিন চলে যায়। যদি না দেয়? এই এলাকায় ব্যবসা করতে হলে ফাইভ স্টার গ্রুপকে টাকা দিতেই হবে মিস্টার আলমগীর। যদি না দেন, এক ঘন্টার নোটিশে ব্যবসা বন্ধ হয়ে যাবে, অফিসে তালা লেগে যাবে, জীবনও খুলবে না। ও আচ্ছা, তাই নাকি? শালাকে সাইজ করে দাও। ওকে, হ্যাঁ সাহেব বল। আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। এই ভুলের কোনো ক্ষমা নেই এমডি। আমার দলের লোকের গায়ে তুই হাত তুলেছিস, তাকে আহত করেছিস, সাজা তোকে পেতেই হবে এবং তোর সাজা দেবে সাহেব। টাকাটা বের কর।
এই খাবে চলো, আর কতক্ষণ অপেক্ষা করবে? এসেছে বাবলার মা, তোমার রাজপুত্র এসেছে। সারা শহরে মাস্তানদের সাথে যুদ্ধ করে রাজত্ব জয় করে ফিরেছে তোমার সন্তান। আসুন আসুন মহারাজ, আসুন। আহ, তুমি কি শুরু করলে? ছেলেটা সারাদিন পর ঘরে ফিরেছে। তুমি থামো, পড়াশোনা বাদ দিয়ে সারাদিন শুধু গুন্ডামি আর মাস্তানি, প্রতিটা দিন আমাকে কাটাতে আতঙ্কে। এই বুঝি কোনো খারাপ সংবাদ পেলাম? এই বুঝি শুনবো পুলিশের গুলিতে আমার সন্তানকে আমি হারিয়েছি? এই বুঝি শুনবো প্রতিপক্ষের সাথে বন্দুক যুদ্ধে আমার সন্তান নিহত হয়েছে? দুশ্চিন্তা রাতে আমার ঘুম হয় না, আমার কত শান্তি, কত সুখ। তুমি চুপ করবে? চুপ করেই তো তোমার ছেলে সব অত্যাচার সহ্য করে যাচ্ছি। কত স্বপ্ন ছিল আমার ছেলে পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি বাকরি করবে, ওকে বিয়ে করিয়ে ঘরে বউ আনব, নাতি নাতনি নিয়ে জীবনের শেষ দিনগুলি আনন্দে কাটিয়ে দেব। কিন্তু সেই সুখ আর আমার কপালে জুটবে না বাবার মা, আমার কপালে জুটবে না। বাবা প্রতিদিন আমাকে এতগুলো কথা বলে মা, আর ভালো লাগে না। তোর বাবার কথা কিছু মনে করিস না বাবা। মা গো, বাবা সবকিছু জেনেও কেন যে আমাকে এসব বলে? তুমি কি ভুলে গেছো মা, বাবাকে সেদিন বাঁচাতে গিয়ে আমি জীবনে প্রথম সন্ত্রাস করেছি। সেদিন পরীক্ষার হলে বাবা খাতা নিয়ে নিয়েছিল বলে চন্দুর বাবার গায়ে হাত তুলেছিল, বাবাকে মেরে ফেলতে চেয়েছিল। সেদিন আমি ওদের উপর ঝাঁপিয়ে পড়ে ওদের প্রথম পিটিয়েছিলাম। আমি আমি কি অন্যায় করেছিলাম মা? সেই থেকে কলেজের সবাই আমাকে আমাকে মাস্টার নাম দিয়ে দিল। যাদের মেরেছি তারা আমাকে খুনে ষড়যন্ত্র করল, বাধ্য হয়ে রাশার গ্যাংয়ে আমি যোগ দিয়েছি মা। নিজেকে বাঁচানোর চেষ্টা করেছি, একে কি তুমি অন্যায় বলবে মা? আমি সব জানি বাবা, আমি সব জানি। বিশ্বাস করো মা, বিশ্বাস করো, বাবা যখন এসব বলে আমার খুব খারাপ লাগে। ইচ্ছে হয় নিজের মাথায় নিজে গুলি করে, নিজের মাথায় নিজে গুলি করে নিজের জীবন শেষ করে দেই। ওসব কথা বলতে নেই বাবা, ওসব কথা বলতে নেই। মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর মা। তোকে আমি নিজের হাতে খেয়ে দিচ্ছি, আয় বাবা আয়। তুলি তুলি, আহা তুলি, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, দরজা খোলো তুলি। ডাকাডাকি করে লাভ নেই, এত রাত পর্যন্ত যখন বাইরে ছিলে তখন তুমি বাইরেই থাকো। আহা বিশ্বাস করো, খুব জরুরি একটা কাজ ছিল তাই দেরি হয়ে গেল। তোমার জরুরি কাজ আমি জানি, দোষ বন্ধুদের নিয়ে ক্লাবে গিয়ে নাচানাচি করে এসেছো। যাও তুমি ক্লাবে গিয়ে থাকো, ঘরের দরজা তোমার জন্য আজ থেকে একদম বন্ধ। তুলি মাই সুইট হার্ট,
প্লিজ দরজা খোলো। সত্যি বলছি, আজ না তোমাকে খুব বেশি আদর করতে ইচ্ছা করছে। তুলি প্লিজ। চাবাজি করে তুমি আমাকে দিয়ে দরজা খোলাতে পারবে না? কি, ঠিক আছে আমি চলে যাচ্ছি। সারা রাত তোমার কষ্ট বুকে নিয়ে আমি রাস্তা রাস্তা ঘুরবো। কে জানে, হয়তো ঘোরাঘুরির সময় শত্রু বুলেট আমার জীবন কেড়ে নিতে পারে। তোমাকে না দেখার অতৃপ্তি বুকে নিয়ে আমি মরে যাব। আমি যাচ্ছি মাই লাভ, সুইট হার্ট, আমি যাচ্ছি। ঢং, আরে যাও যাও, তোমার মুরদ আমার জানা আছে। ঠিক আছে, আমি কিন্তু গেলাম। তুমি, তোমার তো কিছুই হয়নি। এই যে হয়েছে। এই তো লক্ষ্মী মেয়ে। আপনি আমার রুমে ঢুকেছেন কেন? তোর রূপ দেখা ইচ্ছা করতেছে, এই বুকটা ফাইরা তোর বুকের ভেতর লুকায় রাখি। তোর রূপ এতদিন কোথায় লুকায় রাখছিলি উর্মি? আমি তোর গায়ে হাত দিছি খারাপ নিয়তে না, তোরে বিয়ের কথা কইতাম, কিন্তু তুই না বুঝে উল্টা আমার থাপ্পড় দিছিস। খুব ভালো করছিস, মাইন্ড করি নাই, তুইও মাইন্ড করিস না। আর একটা কাজ করিস, রাজার কাছে কিছু কইস না। থাম, ও না হয় একটা ভুল করে ফেলেছে, তাই বলে নিজেদের মতো মারামারি করবি? আর শিবা, তুই বা কেন রাজার বোনের দিকে নজর দিতে চাস? রাজার বোন মানে আমাদের বোন। শহরের লোক ফাইভ স্টার গ্রুপের নাম শুনলে আতঙ্কিত হয়, ভয় পায়, শ্রদ্ধা করে, কিন্তু নিজেদের মধ্যে কোন দলের কথা যদি প্রকাশ পায় তাহলে করে ভয় পাবে? আর আমাদের কথা মতো ওরা ব্যবসার ভাগ দেবে? শিবা, তুই রাজাকে সরি বল, বল আর ক্রোধে এ ধরনের আচরণ করবি না, বল। সরি, আর এমন হবে না। আচ্ছা ঠিক আছে, এবার আসল কথা শোন। খবর পেয়েছি ব্যবসায়ী আসাদ আমাদেরকে চাঁদা না দিয়ে আমাদেরকে মেরে ফেলার জন্য আরেকটা গ্রুপকে টাকা অফার করেছে। কি, আসাদের এত বড় দুঃসাহস? আজ আসাদকে বুঝিয়ে দিতে হবে, সেভেন স্টার গ্রুপকে যারা মারতে চায় আমরা তাদের কি করি। চল সবাই, আমাদেরকে মারার কন্ট্রাক্ট দিস, এত বড় সাহস তোর?
আমার দোষ নেই বাবা, এইবার তোকে ছেড়ে দিচ্ছি, পরের বার কিন্তু ওই শালির বাপ আমাদেরকে মারার জন্য মানুষকে টাকা দিয়েছে, ওকে আমি ছাড়বো না। সাহেব, আমার সামনে আমি কোন নারীর সম্মানহানি হতে দেব না, সে যদি আমার শত্রু মেয়ে হয় তবুও না। মাস্তান হলেও এখনো আমরা এত নিচে নেমে যাইনি, আমাদের ঘরেও মা বোন আছে, তোর বোনের গায়ে কেউ হাত দিলে তুই কি করবি? এরপর যদি আর কোনো দিন কোনো মেয়ের গায়ে হাত তুলে দেখি তোকে আমি নিজের হাতে খুন করব। যা যা। খালি হাসি আসতেছে, রাজা একটা হচ্ছে না ভাইয়ের লিগা, চোর গায়ে হাত তুলছে। শিবা, মেজাজটা খারাপ করিস না, মাল খেতে দে। ও আচ্ছা, মাল খাইয়া ভাবনা চিন্তা করবি যে নিজের সমন্ধির উপরে কেমনে শোধ নিবি? হ্যাঁ শিবা, আমি সব জানি, তোর আর উর্মির কথা আমি সব জানি, তোরা লুকায়া লুকায়া দুইজন দেখা করস, প্রেম করস, আমি সব জানি। কিন্তু যদি রাজা জানে তখন কি করবি? আমি তো খালি একদিন হাত ধরছিলাম তাতেই আমারে, আর তোর কথা যখন শুনবো তখন কি করবো? তোরে বুল্লামায় বানাইবো ভাবছস? না রে সোহেব, না, তোরে কাইটা টুকরা টুকরা করে কুত্তা দিয়ে খাওয়াইবো রাজা। তাহলে আমি কি করবো শিবা, আমাকে একটা বুদ্ধি দে। এক কাম কর, তুই উর্মিরে বিয়ে কর, বাসর কর, পরে রাজারে বুঝে সুজে ঠান্ডা করে ফেলাইস। অসম্ভব সব, এ তুমি কি বলছো? আমার ভাইকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত আমি কি করে নেব? আমি দুঃখিত উর্মি, কিন্তু সিদ্ধান্ত তোমাকে নিতেই হবে। রাস্তা আটকাইনি কেন? তোর অপেক্ষা করতেছি, উর্মির ব্যাপারে তোর লগে কিছু কথা আছে। আরেকবার আমার বোনের নাম উচ্চারণ করলে আমি তোর জিভ কেটে ছিঁড়ে ফেলবো। উচ্চারণ না করে উপায় নাই দোস্ত, তোর বোন তো সোহেবের লগে। চিল্লাইস না, চাকরি শোন, তোর বোনের সোহেব তুই লয়ে গেছে। কি বিশ্বাস না হলে ওর বাসায় যায় দেখ, তুই যে ওরে মারছিলি তার শোধ নিতে সোহেব এই কাম করছে। যা যা তাড়াতাড়ি যা, নাইলে সর্বনাশ হয়ে যাবো। তুমি কি করেছো ভাইয়া? সাহেব কিছুক্ষণ আগে আমাকে বিয়ে করেছে। আমার স্বামীকে তুমি কেন হত্যা করেছো ভাইয়া? কেন কেন আমাকে বিধবা করলে? কেন 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 ভাইয়া? আমি তো তোমার আসার অপেক্ষায় ছিলাম ভাইয়া, কিন্তু তুমি আমার স্বামীর মৃত্যু দূত হয়ে কেন এলো ভাইয়া? কেন তুমি সোহেবকে কথা বলার সুযোগ দিলে না ভাইয়া? সোহেব ভালো ছেলে ছিল না, ও গুন্ডা মাস্তান। ও গুন্ডা মাস্তান তোমার সাথেই কাজ করতো, ওর আর তোমার যত একই যাক ভাইয়া। ও গুন্ডা মাস্তান হলে তুমি তো গুন্ডা মাস্তান। আমার সোহেব মরে গেছে, কিন্তু তুমি প্রতিদিন বেঁচে থেকে আমার কথা মনে করে একবার করে মরবে। তুমি
এই তুই কি করেছিস রাজা? শরীরকে কেন খুন করলি? ও কি অন্যায় করেছিল? শরীর অন্যায় করেনি রাশা, অন্যায় করেছে শিবা। শিবা? হ্যাঁ বাবলা, শিবা। সেদিনে সেই মারের প্রতিশোধ নিয়েছে কুত্তার বাচ্চা। ও আমাকে ভুল বুঝিয়েছে। ও আমাকে বলেছে শোয়েব আমার বোনকে তুলে নিয়ে গেছে, সাথে সাথে আমার চোখে ভেসে উঠেছে আসাদের স্ত্রীর উপর শোয়েবের আক্রমণের দৃশ্য। কর্মীর ক্ষতি করেছে ভেবে শোয়েবকে আমি খুনি করে দিয়েছি। শোয়েবের মৃত্যুর পর কর্মী আমাকে বলেছে শোয়েব আর উনি বিয়ের কথা। আমার আমার ঘর কাটার আগেই উনি কর্মী আত্মহত্যা করেছে। সব দোষ ওই শিবাস। শিবাকে তোরা ছাড়িস না রাশা, শিবাকে খুঁজে বের করে শাস্তি দে, শাস্তি দে বাবলা। তুই কিচ্ছু ভাবিস না দোস্ত, তোর কসম খেয়ে বলছি জেল থেকে তুই বের হওয়ার আগেই শিবার নাম ঢাকা শহরের বুক থেকে মুছে ফেলব। শিবা, তোর কারণে আমাদের বোন মরেছে, আমরা তোকে বাঁচতে দেব না। এইবার রাজা তুই বুঝবি শিবার ছবলে বিষ কত বেশি। আমার বুদ্ধি শুনলে লাভ ছাড়া ক্ষতি নেই রে শিবা। তুই আমার ছোট ভাই, লম্বায় বেশি কিন্তু বুদ্ধি কম। শক্তি দিয়া সব কাম হয় না, কিছু কাম বুদ্ধি দিয়েও করণ লাগে। কারেক্ট, এর লিগে তো তোমার আমি কত আদর করি। হইছে হইছে, অহন মাল খা। আরে মাল তো খাইবই, কিন্তু রাজার দোস্তরা যদি রাজার কথা শুনা আমাকে বিরক্তি লাগে, যদি জ্ঞান ভেঙে যায়। ভাঙবার দে, যেই হাত ধইরা পোলাপান হাঁটতে শিখে সেই হাত সারা জীবন ধরে রাখে না। আমরা নিজেরাই অহন গ্যাং বানামু, সব কিছু নিজেরাই খামু, নিজেরাই সব ধান্দা করু। আমি কোন কথা শুনতে চাই না, আমি শিবাকে চাই। চব্বিশ ঘন্টার মধ্যে আমি শিবাকে চাই। ভাই, শিবা যেখানেই থাকুক আমি ওর ঠিকানা চাই। পাতালে থাকলে পাতালে, আকাশে থাকলে আকাশে, যেখানেই হোক আমি ওর লাশ ফেলে দেবো, লাশ। রাশা, রাশা, তুমি কি করে আহত হয়েছ? কি হয়েছিল তোমার? হাতুড়ি এসবের সময় এখন নয়, যাও পরে বলবো। না, আমাকে এখনই বলতে হবে। আর কতদিন তোমার মৃত্যুর হোলি খেলবে? আর যদি গুলিটা তোমার জীবন কেড়ে নিত তাহলে কি হতো আমার? হ্যাঁ, আমি আমি কি নিয়ে বাঁচতাম? হাতুড়ি, প্লিজ থামো, এসব নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। আমাদের মাথায় এই মুহূর্তে প্রতিশোধের আগুন। যে আমার গায়ে গুলি চালিয়েছে তাকে খুঁজে বের করে এখন প্রতিশোধ নেওয়ার পালা। তুমি তাকে খুঁজে পেলে সাজা দেবে, তার লোকজন তোমাকে খুঁজবে প্রতিশোধ নিতে। তোমাদের এই খেলাতে এক পর্যায়ে তোমার মতো সন্ত্রাসী হয়ে পৃথিবীতে জন্ম নেবে আমার সন্তান। পিস্তলের গুলিতে একদিন সেও মারা যাবে। না আসা না, আমি চাই না জীবন, ছেড়ে দাও জীবন। বাবলা, বাবলা, তোমাদের তোমাদের আমি অনুরোধ করছি। সবকিছু এত সোজানা ভাবি, যতদিন হাতে অস্ত্র থাকবে পুরো শহর তোমার পায়ের কাছে। যেদিন অস্ত্র ফেলে দেবে সেদিন তুমি লাশ হয়ে পড়ে থাকবে রাস্তার পাশে। হ্যালো, আমার একটা সামান্য কাজ করে দিতে হবে।
উপযুক্ত পারিশ্রমিক আমি দেব। আপনার কোনো কাজে আমরা ফিরিয়ে দিইনি, বলুন কি করতে হবে। আমার পল্লবীর পার্টি অফিস আমার অপোজিশন সিরাজির লোকজন দখল করে রেখেছে। সামনে ইলেকশন, পার্টি অফিস যদি দখলে না থাকে তাহলে ওকে ভোট দেবে কেন? পার্টি অফিস আগামীকালের মধ্যেই আপনার দখলে চলে আসবে। গুড, আমি জানতাম তোমরা আমাকে ফেরাবে না। সালাদিন ভাই, একটা কথা, বিনয়ে আপনার একটু সাহায্য আমাদের খুবই প্রয়োজন। রাজা পুলিশ কাস্টডিতে, ওকে বের করে আনতে হবে। ডান, তোমরা আমার কাজ করে দাও, আমি তোমাদের কাজ করে দেব। কম সময়ের মধ্যেই রাজাকে বের করে আনবো। থ্যাংক সালাউদ্দিন ভাই, আমি জানতাম আপনি ওদের ফেরাবেন না। এজন্য সিরাজিকে সরিয়ে দেবো সালাউদ্দিন ভাই। আমি কইছিলাম না সিরাজি ভাই, এই অফিসের দখল নিয়ে দিব। সালাউদ্দিনের সেলা ফেলা, আর কোনোদিন এই অফিসে আসার সাহস করবো না। গুড, আমি জানতাম তোমাকে দিয়েই কাজ হবে। তুমি প্রমাণ করেছ, তোমার উপর ভরসা করে আমি ঠকিনি। এই নাও চাবি। আসেন সিরাজি ভাই, আসেন। সিরাজি, তোর চাবি ছাড়াও রাশা যে কোনো তালা খুলতে পারে। রাশা, এই হানে তোর মাস্তানি চলবো না। ওই সিয়ারে সিরাজি ভাই ছাড়া আর কেউ বলতে পারবো না। পাটিপুটি বাদিস, তা না হলে কিন্তু পরের বার সালাউদ্দিন ভাই, অফিস দখল, সিরাজি এই জিন্দগিতে আর অফিসে আসবে না। গুড, ভেরি গুড, আমরা আপনার সম্মান রেখেছি, এবার আপনার পালা। ও রাজা, রাজার ব্যাপারে আমার উপর মনে কথা হয়েছে, রাজা খুব শীঘ্রই বেরিয়ে আসবে। টাকার চশমা পরিয়ে আমি সবার চোখ বন্ধ করে দেবো। তাই চলো। কেমন আছিস দোস? ভালো। তোরা? ভালো না। যতদিন তুই জেলে ছিলি দু চোখের পাতা এক করতে পারেনি, দিনের পর দিন আদালতে কোর্টে দাঁড়িয়ে থেকেছি। আমার সব কষ্ট আজ সার্থক হয়েছে রাজা। চল, সবাই তোর জন্য অপেক্ষা করছে। না। না মানে? না মানে না, আমি তোদের সাথে আর নেই। সন্ত্রাসের জীবনকে পিছনে ফেলে আমি আমার পথে চলতে চাই রাশা। কি বলছিস তুই রাজা? হ্যাঁ রাশা, সন্ত্রাসের জীবন আমার কাছ থেকে কেড়ে নিয়েছে আমার বোনকে, কেড়ে নিয়েছে আমার জীবনের সব স্বপ্ন। সেই জীবনে আমি আর ফিরে যেতে চাই না। আমি সৎভাবে জীবনযাপন করতে চাই। সৎভাবে জীবনযাপন করতে চাস, ভালো কথা, সে ব্যবস্থা আমি করে দিচ্ছি। যত টাকা চাস নিয়ে যা, ব্যবসা কর। না রাশা, না, যে টাকায় রক্তের গন্ধ মেশানো সেই টাকা আমার চাই না। আমি পরিশ্রম করে বাঁচতে চাই, সৎভাবে উপার্জন করতে চাই। তোরা আমাকে বাধা দিস না। বাধা দেব না, কিন্তু তুই কি পারবি সবকিছু ছেড়ে সৎভাবে জীবনযাপন করতে?
আমি চেষ্টা করে দেখতে চাই। তুই না হয় চলে যাবি, কিন্তু আমি আর বাবলা কি করব? আমাদের গ্যাংয়ের কি হবে? তোরা যেভাবে পারবি চালাবি, আমাকে আর কোনো কিছু জিজ্ঞাসা করবি না। আমি চলে যাচ্ছি। ঠিক আছে যা, প্রয়োজন হলে যোগাযোগ করতে ভুলিস না, আমাদের দরজা তোর জন্য সব সময় খোলা থাকবে। সুযোগ না দিয়ে কোথায় পালাচ্ছেন? ওরা যদি আবার রাস্তায় আমার উপর আক্রমণ করে, আবার যদি আমাকে কিডন্যাপ করতে চায়, তখন আমাকে কে বাঁচাবে? শুনি, এতটা উপকার যখন করলিনি, তখন আরেকটু করুন না, আমাকে একটু বাড়িতে পৌঁছে দিন না প্লিজ। ঠিক আছে চলুন। ও সো মেনি থ্যাঙ্কস, আমি জানতাম আপনি রাজি হবেন। আসুন। কি হয়েছে মা, কাঁদছিস কেন? রাজা তুমি? বাবা তুমি চেনো নাকি? হ্যাঁ মা, কিন্তু তোর সাথে রাজার দেখা হলো রাস্তায়। উনি না থাকলে তোমার মেয়ের সাথে তোমার আর দেখা হতো না। কি বলছিস? হ্যাঁ বাবা, রাস্তায় কিছু লোক আমার গাড়ি আটকিয়ে আমাকে কিডন্যাপ করতে চেয়েছিল। উনি আমাকে কিডন্যাপারদের হাত থেকে বাঁচিয়েছেন। হোয়াট? থ্যাঙ্কস রাজা, সো মেনি মেনি থ্যাঙ্কস। তুমি আমার কলিজার টুকরাকে আমার হাতে এনে দিয়েছো রাজা। তোমাকে কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার নেই। এটা কৃতজ্ঞতা জানানোর সময় অনেক পাবেন, কিন্তু তার আগে আপনার ব্যবস্থা নেওয়া উচিত তাদের উপর যারা আক্রমণ করেছিল। আজিজ, এ নিশ্চয়ই সিরাজের কাজ। এক্ষুনি পুলিশ কমিশনারকে ফোন লাগাও, আমার মেয়েকে কিডন্যাপ করতে চাওয়ার মজাটা আমি বুঝিয়ে দেবো। ওর চোদ্দ গোষ্ঠীকে আমি জেলে ভরবো। সেই সাথে কমিশনার সাহেবকে বলে দিন আপনার মেয়ের জন্য গার্ডের ব্যবস্থা করবে। যারা আক্রমণ করেছিল তারা যে দ্বিতীয়বার আক্রমণ করবে না তার কোনো গ্যারান্টি আছে? তুমি থাকতে পুলিশকে জানাতে হবে কেন? সোনালির সিকিউরিটির দায়িত্ব আমি তোমাদের হাতে তুলে দিতে চাই রাজা। স্যার, মিস্টার সালাউদ্দিন, আমি রাশাদের সাথে নেই,
আমি সৎভাবে জীবনযাপন করতে চাই বলে ওদের সঙ্গ ত্যাগ করেছি। আমি তো তোমাকে কোনো অন্যায় করতে বলছি না রাজা, আমি শুধু আমার মেয়ের পাশে সবসময় তোমাকে থাকার জন্য অনুরোধ করছি। সামনে ইলেকশন, আমার অপোজিশন সিরাজি যে কোনো মূল্যে আমাকে ইলেকশন থেকে সরিয়ে দিতে চাইবে, আর তাই বারবার আমার দুর্বলতার দিকে হাত বাড়াবে। আমি একা মানুষ, সব সময় আমার পক্ষে সোনালির দিকে লক্ষ্য রাখা সম্ভব না, তাই তোমার হাতে সোনালির সিগুলির দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্ত থাকতে চাই রাজা। প্লিজ, তোমার পরিশ্রমের যোগ্য মূল্য আমি দেব। ঠিক আছে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাকে। আর সোনালি, আজ থেকে রাজাকে নিয়ে তুমি সব জায়গায় মুভ করবে, রাজা গাড়ি ড্রাইভার সাজে তোমার দিকে চোখ রাখবে। ওকে বাবা, যাও রেস্ট নাও। তোমার কাছে আর্মস আছে রাজা? জি না। বলের জি বস, এই নে এটা রাখো। এখানে ভালো একা একা যদি বোর লাগে আমাকে বলবেন। আমি এসে আপনাকে সঙ্গ দেব, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আপনার জন্য আমি সব করতে পারি। সত্যি পারবেন? হ্যাঁ পারবো, বলুন না আমাকে কি করতে হবে। বললে রাগ করবেন না তো? না, বলুন, আপনার যা ইচ্ছে হয় তাই বলুন। তাহলে আপাতত আমাকে একটু একা থাকতে দিন, আমি বিশ্রাম নেব। আমি তো ভেবেছিলাম। যা ভেবেছেন তা আপাতত আপনার মনেই থাক। আগামীকাল আমার ডিউটি কটায় শুরু হবে জানতে পারলে ভালো হতো। 11টায় কলেজে যাব, গাড়ি নিয়ে রেডি থাকবেন। আপনাকে নিতে কখন আসবো? আপনি যখন ইচ্ছে তখন, আপনি ডাকলেই আমি চলে আসবো। ওকে বাই। ছেলেটা কে? তোর বয়ফ্রেন্ড নাকি? ধরে নিতে পারিস তাই? দারুণ হ্যান্ডসাম তো, কোথেকে তুলি? শুধু হ্যান্ডসামই না, যা ফাইট করে না, রয়্যাল বেঙ্গল টাইগার ইজ ফেল। তাই নাকি? তাহলে তোর কপাল তো খুব ভালো বলতে হয়। ধুর, ভালো না ছাই, আমার দিকে ভালো করে ফিরেও তাকায় না। আরে তাকাবে তাকাবে, সমস্ত ঠিকই তাকাবে। আমার বাবলাকে তো তুই দেখেছিস, একসময় ওর পিছনে আমি ঘুরতাম, আর আজকাল আমি যেখানে ও সেখানে। হাই রেখা। ওই যে দেখ, হাই কোম্পানি চলে এসেছে। কি আশ্চর্য, তুমি আমাকে চিনতে পারছো রেখা? আমি তো ভেবেছি আমার চেহারা বুঝি ভুলেই গেছো। কেন ভুলে যাবো কেন?
এভাবে মাসে একবার দেখা হলে চেহারা কি মনে থাকে বলো? আচ্ছা, তোমাকে ভালোবেসে কি আমি অন্যায় করেছি? সব সারাকে দেখি প্রেমিকাকে নিয়ে টিএসসি কার্জন হলে ঘুরে বেড়াচ্ছে, শুধু আমারই কপাল খারাপ। এমন বোরখাওয়ালি মেয়েকে ভালোবাসি যার দেখাই পাওয়া যায় না। আমি কি করব বলো? তুমি তোমার বাবাকে চেনো, হুজুর মানুষ, বাড়ি থেকে আমাকে একদম বের হতে দিতে চায় না। কত কষ্ট করে কত মিথ্যে কথা বলে আসতে হয় জানো? ওসব আমি কিচ্ছু বুঝি না। প্রতিদিন একবার যদি তুমি আমার সাথে দেখা না করতে পারো, আমি আর তোমার সাথে নেই। রাস্তা একটাই আছে, আমাদের বাড়ির দোতলাটা ভাড়া হবে। তুমি যদি কোনোভাবে আমার বাবাকে পটিয়ে ওই ফ্লোরটা ভাড়া নিতে পারো, তাহলে সারাদিন আমাকে কাছেই পাবে। সত্যি? সত্যি হলেই বা কি? তুমি তোর বাবাকে চেনো না? ডেঞ্জারাস জিনিস, তোমার কাছে জীবনেও বাড়ি ভাড়া দেবে না। দেবে না মানে? ওর দাদা দেবে। খালি দেখতে থাকো ওই বাড়ির দোতলা আমি কি করে ভাড়া নেই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপনার তো ঠিক চিনতে পারলাম না। জি, আপনার দোতলাটা ভাড়া নেবার ব্যাপারে এসেছিলাম। যদি আপনার মর্জি হয় আমাকে কি বাড়িটা দেখানো যাবে? অবশ্যই দেখানো যাবে। আসেন আসেন, ভিতরে আসেন, ভিতরে আসেন, আসেন। আসেন আসেন, বসেন। তার আগে আপনার একটা পরীক্ষা দিতে হইব। ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করুন। আমি এলাকায় নতুন মাদ্রাসা দিয়েছি। হ্যাঁ, ভালো। আজ আমার ছাত্রদের আমসি পাড়ার সবক দেব। ভালো ভালো। মামনি মামনি, ড্যাডি। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ও আমার মাইয়া রেখা, আপনার লগে পরিচয় করানোর লাগিয়া ডাইকে আনছি। উনি মনে হয় ভুল করে পর্দা ছাড়াই চলে এসেছে। বেগানা বেপর্দা মেয়ে মানুষের দিকে তাকালে আমার অজু হালকা হয়ে যাবে, আসলে নামাজটাই আর পড়া হবে না। উনাকে পর্দা করে আসতে বলুন। বাবা বাবা বাবা, এতদিনে আমি মনের মতো ভাড়া দিয়া পাইছি, আপনার কাছেই বাড়ি ভাড়া দেবো। মারেকাটা বই আসো বাবা। জনাব, কি যেন পরীক্ষার কথা বললেন? আমার পরীক্ষা করা শেষ, আপনার বাড়ি দেখা পছন্দ হলে আপনি আইজি নিতে পারেন। না না, বাড়ি দেখার প্রয়োজন নেই, আপনি বললে আজকে আমি উঠতে পারি। বাড়ি ভাড়া 10,000, কারেন্ট গ্যাস আলাদা। জি মঞ্জুর। এই যে নিন, 1 মাসের অ্যাডভান্স। জি ধন্যবাদ। ইয়ে বাড়ির চাবিটা? কারেন্ট দিতাছি। মামনি, ঘরের চাবিটা নিয়ে আসো। যাও মা, হুজুরের বাড়িটা খুলিয়া সব দেখায় দাও। জি আব্বাজান। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বাবা বাবা, এই না হইলি ভাড়াটিয়া, টাকা না চাইতি অ্যাডভান্স। দেখলে তোমার বাবাকে কিরকম টাস্কি লাগিয়ে দিলাম? আমি তো ভয় অস্থির, যদি বাবা ধরে ফেলতো। জীবনেও পারবে না, তোমার বাবার চোখের সামনে আমরা দুজন প্রেম করে যাব। এখন আর কোনো বাধাই মানবো না। আমিও না। হ্যাঁ আইনি, কে তুমি? আমার মনির মানুষের ঘরে কি করছো? রাজার রুমে এই ছবি কেন? রাজার সাথে এর সম্পর্কই বা কি? মেয়েটা তো দেখতে খুব সুন্দরী। সরি, উনি খুব সুন্দরী তো, তাই ছবিটা হাতে নিয়ে দেখছিলাম। উনি কে? ছবিটার ব্যাপারে জিজ্ঞেস করলাম বলে এতটা খেপে গেল কেন?
রেখাকে জিজ্ঞেস করে দেখতে হবে, ডাল মে কুচ কালা হ্যায়। আমার কথা আছে। চল। কথা আছে মানে আমি কি বসে বসে আঙ্গুল চুষবো নাকি? আরে বাবা, মাত্র 10 মিনিটের জন্য তোমার প্রেমিকাকে ধার নিচ্ছি। আয় তো রেখা, চল। আরে উঠছিস বসো, মে মাসে 10 মিনিট মানে 1 ঘন্টা, যাবে না বসো। আরে বাবা 1 মিনিট, চল। ওহো, কি যে জ্বালাতন করে। আর কতদিন যেতে হবে সোনালি, এখানেই বল না। তুই তো তোর মনের মানুষকে নিয়ে ভালোই আছিস, আর আমার প্রেমের বাগানে লাল বাতি জ্বলে আছে, তার কি হবে? আবার কি হলো? অনেক কিছু হয়ে গেছে। আজ রাজার রুমে ঢুকে ওই মেয়েটার ছবি হাতে নিয়েছি বলে রাজা আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিয়েছে। বলিস কি, তাহলে তো নিশ্চয়ই মেয়েটি রাজার স্ত্রী, নয়তো পুরনো প্রেমিকা। হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ, নয়তো এত যত্ন করে ছবিটা রাখবি কেন? তাহলে আমার কি হবে রে রেখা? একটি নিরিবিলি জায়গায় গিয়ে রাজাকে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করে জেনে নে মেয়েটি কে, মেয়েটির সাথে ওর সম্পর্ক কি। তেজা, আচ্ছা উঠুন। আজ আমি ড্রাইভ করব। আপনার বাবার সঙ্গে রাগ করবেন, সে আমি বুঝবো। আপনি উঠুন। নামুন। এখানে? আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে, আসুন। কথাগুলো কি বাড়িতে পৌঁছে হতে পারত না? বাড়িতে বাবা, কাজের লোক, তাদের জন্য একান্তে কথা বলার সুযোগই পাওয়া যায় না। কি জানতে চান বলুন। আগে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, যা জানতে চাইবো আপনি ঠিক ঠিক জবাব দেবেন। আহা, নাটক না করে কি জানতে চান বলুন। না, আগে আপনাকে ওয়াদা করতে হবে। আচ্ছা বাবা, ঠিক আছে। ওকে, আপনার ঘরে যার ছবি দেখেছি উনি কে? আপনি কিন্তু আমাকে প্রমিস করেছেন। আমি পুরনো স্মৃতি আবার মনে করতে চাই না সোনালি। তবু আমাকে বলতে হবে, যেদিন আপনি আমাকে বাঁচিয়েছেন সেদিন থেকে এই মনে কি ঝড় বয়ে গেছে আপনি জানেন না। আপনি জানেন না সেদিন থেকে আমি আপনাকে কিরকম ভালোবেসে ফেলেছি, কিন্তু একটা ছবির দেয়াল আমাকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে। প্লিজ আমার কাছে লুকাবেন না, বলুন ওই মেয়েটির সাথে আপনার কিসের সম্পর্ক? সে কি আপনি বিবাহিত স্ত্রী নাকি প্রেমিকা? আপনি যা ভাবছেন তার কোনটি নয়। তাহলে বলতে আপনার দ্বিধা কেন? দ্বিধা নয় সোনালি, ওই ছবির সাথে জড়িয়ে আছে আমার জীবনের এক অন্ধকার অধ্যায়ের ইতিহাস, ওই ছবির সাথে জড়িয়ে আছে আমার নির্বুদ্ধিতার পরিচয়, আমার অজান্তেই হয়ে যাওয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুল, যার সাজা আমি আজও প্রতিটা দিন প্রতিটা রাতে ভোগ করছি। তাহলে আমাকে বলুন সে কে, কি তার পরিচয়? ওই ছবির মানুষটির নাম উর্মি, আমার একমাত্র আদরের ছোট বোন, আমার কারণে যে আত্মহত্যা করেছে। আত্মহত্যা করেছে আপনার জন্য? আমাকে সব খুলে বলুন প্লিজ। কি লাভ হবে আমার মনের দুঃখের কথা শুনে? মনের দুঃখের কথা কাউকে বললে মনের বোঝা হালকা হয়, বলুন প্লিজ। রাজা, আমাকে ক্ষমা করো, আমি না জেনে তোমাকে অনেক কিছু বলে ফেলেছি। ইটস ওকে, চলুন ফিরে যাওয়া যাক। তোমার কথা শুনে শেষ হয়েছে, কিন্তু আমার কথা তো এখনো বলা হয়নি। আপনি কি বলবেন আমি জানি। সত্যি? তাহলে কেন আমাকে আপনি আপনি করছো? আমাকে আপন করে তুমি বলে আমাকে তোমার করে নাও রাজা। নিতে চাইলেই কি পারা যাবে,
আমি জেলখাটা সন্ত্রাসী ক্রিমিনাল, আপনি কোটিপতি রাজনীতিবিদের মেয়ে, ব্যবধানটা খুব বেশি। ব্যবধান কি লালির কাছ থেকে মজনুকে দূরে রাখতে পেরেছে? রোমিওকে জুলিয়েটের কাছ থেকে সরিয়ে রাখতে পেরেছে? বলো, পেরেছে? What?
রাজার জ্ঞান না ফেরা পর্যন্ত কিডন্যাপার কারা আমরা তো কোনো ভাবে জানতে পারবো না। ওকে রাজা কেমন আছে? রাজার জ্ঞান ফিরেছে? কি হলো? আপনি কথা বলছেন না কেন ডাক্তার? এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছি না। মোট 6টা গুলি লেগেছিল শরীরে, প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে। ডাক্তার, রক্ত লাগলে প্রয়োজনে শরীরে সব রক্ত দিয়ে দেব, কিন্তু আমার বন্ধুকে আপনি বাঁচান। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, অস্থির হবেন না। অপারেশন সাকসেসফুল হয়েছে, 24 ঘন্টা না যাওয়া পর্যন্ত রাজার ব্যাপারে কিছুই বলতে পারছি না। আই এম সরি। রাশা দেখিস, রাজা ঠিকই সুস্থ হয়ে উঠবে, ওর কিছুই হবে না। তুই দেখিস বাবলা, খবর লাগা, কার গুলি রাজার শরীরে আঘাত করেছে খুঁজে বের কর, কে গুলি করেছে রাজার বুকে। আমি লোক লাগিয়েছি, কিডন্যাপাররা কারা জানা মাত্রই আমরা একসাথে যাব। আর নেতার মেয়ে সোনালি, ওর কোনো খোঁজ পাওয়া গেছে? না না না, যত ভয়ঙ্কর তোর মাইয়া কইতাছে আমি তত ভয়ঙ্কর না নেতা। আমি খুব ভালো লোক, কিন্তু আমার কথা যদি না শুনস আমি ভয়ঙ্কর হইতে বাধ্য হব। কথাটা হইল গিয়া, তুই এবার ইলেকশন করতে পারবি না, যদি করস তাইলে তোর মাইয়ার শরীর ছোট ছোট টুকরা কইরা পার্সেল কইরা তোর কাছে পাঠাইয়া দিব, কি বুঝছস? অসম্ভব, নিজের মেয়ের জন্য দেশের মানুষের সাথে আমি বেইমানি করতে পারবো না, দেশের প্রতি আমার দায়িত্বকে অবহেলা করতে পারবো না। ইলেকশন আমি করবই, আমাকে হুমকি ধামকি দিয়ে কেউ নির্বাচনের পথ থেকে সরাতে পারবে না, তার জন্য আমার যত বড় ক্ষতি হয় হোক। নেতার মেয়ে নিখোঁজ কেন? নেতার মেয়ে নিখোঁজ কেন? প্রশাসন নীরব কেন? প্রশাসন নীরব কেন? প্রশাসন নীরব কেন? নেতার মেয়ে নিখোঁজ কেন? প্রশাসন নীরব কেন? জব চাই, জব চাই, নেতার মেয়ে নিখোঁজ কেন? তিনটা দিন হয়ে গেল কমিশনার সাহেব, কোথায় আমার সোনালি? কি করছেন আপনারা? এখনো পর্যন্ত আমার মেয়ের কোনো হদিস খুঁজে বের করতে পারলেন না। নিজের মেয়ে যদি দিনের পর দিন এভাবে নিখোঁজ থাকে তাহলে সেই মেয়ের বাবার বোনে যে কি হয়? মিস্টার সালাউদ্দিন, বিশ্বাস করুন, আমরা চেষ্টার ত্রুটি করছি না। আমাদের সমস্ত সোর্স মাঠে নেমে গেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ইনফরমেশন পাইনি। ঘটনার পর থেকে আপনার অপোজিশনের নেতা সিরাজি পলাতক, আপনার বডিগার্ড রাজা কোমাতে, যার জন্য আমরা কোনো দিকে অগ্রসর হতে পারছি না। কিন্তু আর কতদিন আমার মেয়ে এভাবে নিখোঁজ থাকবে? কমিশনার সাহেব, আমার মেয়ের যদি কিছু হয়
আমি কর্তব্য অবহেলার জন্য আপনাদের নামে কেস করব। উত্তেজিত হবেন না সালাউদ্দিন সাহেব, পুলিশ তো অন্ধকারে ঢিল ছুটতে পারে না। আমাদের বিশ্বাস সোনালীর কিডনেপারদেরকে রাজা দেখেছে, রাজা একটু সুস্থ হলেই আমরা জানতে পারবো কিডনেপার কারা। কমিশনার সাহেব, আমার মেয়ের যদি কিছু হয় আমি বাঁচবো না। আপনি শান্ত হন সালাউদ্দিন সাহেব, আমার সমস্ত শক্তি দিয়ে আমি চেষ্টা করব। আপনাকে কথা দিচ্ছি, যেভাবেই হোক সোনালীকে আমি খুঁজে বের করবই। অসম্ভব কমিশনার সাহেব, আপনি যা বলছেন তা কোনোদিনই সম্ভব নয়। কিছুক্ষণ আগে মাত্র রাজাকে আইসিইউ থেকে নিয়ে আসা হয়েছে, এত রক্তক্ষরণ হয়েছে যে রাজা সোজা হয়ে দাঁড়াতেই পারছে না। জিজ্ঞাসাবাদের জন্য আপনাদের অন্তত আরো দুদিন অপেক্ষা করতে হবে। সরি ডাক্তার, আমাদের হাতে এত সময় নেই। আপনি জানেন না ডাক্তার শহরের অবস্থা কি, সোনালীর জন্য পুরো শহরে পুলিশের বিরুদ্ধে মিছিল বের হয়েছে। নেতা সালাউদ্দিনের মেয়েকে উদ্ধার করতে হলে রাজাকে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন। রাশা, সোনালী কোথায়? রাশা, কথা বলছিস না কেন? সোনালী কোথায়? বাবলা, সোনালী কোথায়? উত্তেজিত হবেন না, আপনার আরো বিশ্রামের প্রয়োজন। রাশা, বল সোনালী কোথায়? এখনো নিখোঁজ রাজা, সোনালীকে খুঁজে বের করতে হলে তোমার সাহায্য আমাদের প্রয়োজন। কমিশনার সাহেব, আমি কিডন্যাপারদের গাড়ির ড্রাইভারকে দেখেছি। গুড, ছবি দেখে তুমি ওকে শনাক্ত করতে পারবে? পারবো। বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু জানি না। আমি ব্রেক ধরছিলাম কিন্তু ব্রেক লাগে নাই স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। হোয়াট, অ্যাক্সিডেন্ট? জি সালাউদ্দিন সাহেব, ট্রাক চাপা পড়ে কিডন্যাপার মুকুল মারা গেছে। মুকুলে ছিল আমাদের একমাত্র লিড। সোনালীর মুক্তির ব্যাপারে আমরা এই মুহূর্তে কিছুটা ওই ট্রাক ড্রাইভারকে ধরুন, ধরে তার মুক্তিকে বের করুন। কার কার নির্দেশে মুকুলকে শেষ করে দেওয়া হয়েছে? দোষটা ট্রাক ড্রাইভারের নয়, মুকুলই দৌড়ে গিয়ে চলন্ত ট্রাকের নিচে পড়েছে। তাহলে আমার সোনালী কি হবে কমিশনার সাহেব? কারা ওকে কিডন্যাপ করেছে তার হদিশ কি আমরা কোনোদিনই পাবো না? হতাশ হবেন না সালাউদ্দিন সাহেব, কয়েকটা দিন ধৈর্য ধরুন। ক্রিমিনাল যত চালাকি হোক, কোনো না কোনো সূত্র অবশ্যই সে পেছনে ফেলে যায়। আজ না হোক কাল ওই কিডন্যাপারদের ধরা পড়তেই হবে। আমার যত দাঁড়িয়ে আছে নাম আমার বান্দর শিবা, আমি এক গাছ থেকে আরেক গাছে লাভ দিয়ে নিমিশে পালা যেতে পারি। তুই কোনো টেনশন করছিস সোনালি, তোরে আমি যেমনে নিয়ে আইসি এমনি আবার ছেড়ে দিব। খালি তোর কিছুদিন অপেক্ষা করতে হইব, আগে তোর বাপে আমার কথা শুনুক। যদি বাবা তোমাদের কথা না শুনে? শুনবো শুনবো, তোর বাপ তোর খুব ভালোবাসে, আমার কথা ঠিকই শুনবো। নেতা মানুষ তো, একটু সেয়ানাগিরি করবো কিন্তু আমার কথা ঠিকই শুনবো। কি দেখো? কিছু না। এই বেটা কিছু না কি রে? হ্যাঁ, আরে দেখো না জিনিসটা দেখবি, তুই ভয় পাইস না আমার বন্ধু বাচ্চু। তুই যদি কোনো গাপলা করস তাহলে তোরেও গাপলা করে দিব কিন্তু। যেই কালার কালা শালা আফ্রিকান মাগুর, আস্তা মানুষ খেয়ে ভালায়। শিবা শিবা, ওই শিবা শিবা, এই জন্যই কই লম্বাই তুই আমার থেকে অনেক বড়, কিন্তু তোর বুদ্ধি এই হাঁটুর নেই থাকবো। আমি আবার কি করলাম? কি করছস দেখাইতাছি, এই দেখ।
নেতা নিজের মাইয়া তরে দিয়া নিজেই কিডন্যাপ করাইছে কেন? দেখ এর চোখের পানিতে বেবাগ নেতারা ভাইসা গেছে। ঘটনা যা বুঝতেছি, ইলেকশন হইলে সেই জিতব, কোটি কোটি টাকা হয়ে ঘাটা ঘাটি করব আর ফাঁসা দিব তোরে। তাই তো, শালা তো ভালো পাবলিক সেন্টিমেন্ট লইছে, আমারে মাত্র 2 লাখ টাকা দিয়া নিজে কোটি কোটি টাকা পাওনের খায়েস, তোর খায়েস আমি বাইর করতাছি। নেতা খালি ডায়লগ দিলে হইব না, কামও করতে হইব। নেতার কাছ থেকে সময় মতো মাল খিচ্চাল, নইলে কইলাম ভিক্ষার টুকরি লইয়া দুয়ারে দুয়ারে ঘুরতে হইব। মা গো ভিক্ষা দেন, আম্মা গো ভিক্ষা দেন। না ভাইজান, তোমার মেয়েকে কিডন্যাপাররা আটকে রাখতে পারবে না। কিন্তু আমার মন যে মানছে না মিজান ভাই, অজানা আশঙ্কায় বারবার আমার মুখটা কেঁপে উঠছে। হ্যালো, সালাম আলাইকুম সালাউদ্দিন সাহেব। এত তাড়াতাড়ি আমার কথা ভুলে গেলে? আমি সেই আবুল যে মাত্র 2 লাখ টাকার বিনিময়ে আপনার মাইয়ার আটকে রাখার কন্ট্যাক্ট নিছিল। কি জন্য ফোন করেছে তাই বলো। ফোন করছি আপনার প্রশংসা করতে। দারুণ ভেকিবাজি দেখাইলেন আপনি, মাত্র 2 লক্ষ টাকার মূলা দেখাইয়া আমারে দিয়া নিজের মাইয়ারে কিডন্যাপ করাইলেন, প্রত্যেকের লোকের সামনে কান্নাকাটি করলেন, বিরোধী দলের উপরে দোষ চাপাইলেন। মানুষের রাস্তায় এখন আপনার মাইয়ার লাইগা মিছিল মিটিং করতেছে, পুলিশের টিয়ার গ্যাস খাইতেছে, পাবলিক সেন্টিমেন্ট তখন পুরাপুরি আপনার দিকে, ইলেকশনেও জিতবেন কনফার্ম। কিন্তু আমার কি হইব? আপনি কোটি টাকার ক্ষতির উপরে পয়সা থাকবেন, আর আমি কি করব? আমি কি ঘরে পয়সা পয়সা রূপবান ছবির ওই গানটা গামু? ও দাইমা কিসের বাদ্য বাজে গো আমার, দাইমা দাইমা গো। তোমার কি চাই পরিষ্কার করে বলো। টাকা, আপনার খায়েস গদি আর আমার খায়েস টাকা, কই না শেষ করতে পারুম না এত টাকা। কত চাই তোমার? 2 কোটি। আমি না আপনি গদি পাওনের খায়েসে আমারে দিয়া নিজের মাইয়ারে আপনি কিডন্যাপ করাইছেন। কান খুইলা শোনেন, আমার ডিমান্ড অনুযায়ী যদি আমি টাকা না পাই তাইলে বাস্টার্ড হইতে কিন্তু আমার বেশি সময় লাগবো না। মাইয়া লইয়া খালি প্রেস ক্লাবের সামনে যায় সব কইয়ে দিব, ব্যাস। তাইলে আপনি ফাইনাল, আপনার খায়েস ও ফাইনাল, চ্যানেল পেপার রেডিও টিভি সবাই আপনি ল্যাংটা করে ফেলে দিব, তখন কিন্তু আমার কিছুই করার থাকবো না। হারামির বাচ্চা, সব সালাবান্দির বাচ্চা, অনেক আপনি আপনি করে কইছি আর কমু না। এবার ডাইরেক্ট কথা শোন, 1 সপ্তাহের মধ্যে আমার টাকা দিবি, নাইলে আমি যা কইছি তাই করে দিব। সোনালি, আমার কান্দা শুস কেন? মাইয়া মাসের কান্দা আমার একদম ভালো লাগে না। এই নে কাপড় গুলো চেঞ্জ করে যা। আমার লাগবে না। তোর না লাগলো আমার লাগবো। মেয়ে মানুষের গায়ের দুর্গন্ধ আমার বড়ই অপছন্দ, এক কাপড় 1 সপ্তাহ আসুস কেন? নে যা কাপড় বদলা যা। না, আবার না কইলে কইলাম আমি নিজেই তোর জোর করে কাপড় পরামো। ঠিক আছে, আমি পরছি। খালি বড় ভাইয়ের কথা দিছি দেখা, নাইলে কবে তোর আমি ইনটেক খাইয়া ফেলাইতাম। তোরে দেখে রুখ খেপছে পেয়ারি, তোরে আমার মাটিতে শুয়াইতে দিব, কিন্তু জোর করে না আপসে। বাবা কি সুন্দর, তোরে নিয়ে অনেক সুখী হইতো রাজা শালা, কিন্তু আফসোস রাজা পাইছে নাই। কি বললি? আমার আজ বেঁচে নেই। এত গুলি গুলি খাইয়া কেমনে বাঁচে? ভালোই হয়েছে, তাড়াতাড়ি বিদায় নিয়ে আমার রাস্তা ক্লিয়ার করে দিছে। এ হতে পারে না, আমার রাজা মরতে পারে না, আমার রাজা বেঁচে আছে, আমার
আমার মন বলছে আমার রাজা বেঁচে আছে, আমার মন বলছে রাজা আসবে তাদের এই কয়েকখানা থেকে আমাকে মুক্ত করতে। আসবে রাজা, অবশ্যই আসবে। আসবে না, কেউ আসবে না। সোনালি, কি করছিস, কোথায় যাচ্ছিস? আমার সোনালের উপর অনেক অত্যাচার হচ্ছে রাশা, সোনালিকে আমার উদ্ধার করতেই হবে। তুই এখনো দুর্বল রাজা। দুর্বল বলে বসে থাকলে চলবে না বাবলা। সৎমাকে নিজের হাতে আহত করে এই রাজা ছোটবেলা থেকে হয়েছে সন্ত্রাসী। বোনের আত্মহত্যা আমাকে জীবিত লাশ বানিয়ে ফেলেছিল, সেই লাশে আবার জীবনের সঞ্চার করেছিল সোনালি। সেই সোনালি দিনের পর দিন কিডন্যাপারদের হাতে বন্দী হয়ে থাকবে, আমার হাত গুটিয়ে বসে থাকবো। না রাশা, না, সোনালিকে আমার ফিরিয়ে আনতেই হবে। কিন্তু কোত্থেকে ফিরিয়ে আনবি? কিডন্যাপারদের হদিস পুলিশ এখনো বের করতে পারেনি। কেন? ওই ড্রাইভার মুকুল, পুলিশ ওকে অ্যারেস্ট করার সময় ট্রাকের চাপা পড়ে মুকুল মারা গেছে। ট্রাক ড্রাইভার? কি চান? মুকুলকে মারার জন্য কত টাকা খেয়েছিস? এক টাকাও না, মুকুল তো অ্যাক্সিডেন্টে সব। কার টাকা খেয়ে মুকুলকে শেষ করে দিয়েছিস? আমি আমি কিচ্ছু গেছে কথা। তাহলে ওগুলো কি? ওই পিস্তল তোকে কে দিয়েছে বল? বল, নয়তো এই পিস্তলের গুলিতেই তোর জীবনের বাতিও নিভে যাবে। না না, আমার আমার বলেন না। বাঁচতে চাইলে বল একবার, মুকুলকে হত্যার কন্ট্রাক্ট তোকে কে দিয়েছে? বাচ্চু দিছে, 1,00,000 টাকা কন্ট্রাক্ট আছিল। বাচ্চু? নিগ্রো বাচ্চু। বাচ্চু? হ্যাঁ, তুলি, বাচ্চু আকবরকে সেই কন্ট্রাক্ট দিয়েছিল মুকুল পালাবার চেষ্টা করলেই তাকে মেরে ফেলার জন্য। কিন্তু শিবাকে যেখানে পাচ্ছি না, বাচ্চুকে পাবো কি করে? কথায় বলে কয়লার ময়লা ধুলে যায় না, মানুষের চরিত্র একদিনে বদলে যায় না বাবলা। বাচ্চু তোমাদের সাথে থাকার সময় প্রতি বৃহস্পতিবার রাতে নিউ হেভেন ডিস্কোতে যেত, মনে নেই? বৃহস্পতিবার? আজই, আজ রাতে যাওয়া উচিত। তুই একা নয় দোস্ত, আমরা সবাই যাব। কিন্তু বাচ্চু যদি না আসে? ফুলের গন্ধে যেমন ভ্রমর আসে, তেমনি রূপের গন্ধে বাচ্চুকে আসতেই হবে বাবলা। তোমরা ভেবো না, আমি আর রেখা সে সোনালি কোথায়? কিসের সোনালি? আমি সোনালির নামে কাউকে চিনি না। চিনিস না? সোনালিকে খুব ভালো করে চিনিস। বিশ্বাস কর রাশা, আমি এসবের কিছুই জানি না। রাজা তুই বিশ্বাস কর। না জানলে আকবরকে ভাড়া করলে কি করে? মুকুলকে মারলে তোর লাভ কি? আমারে মাফ করিয়া দে, আমি কিছুই জানি না। কমল আমারে যা করতে কইছে আমি তাই করছি। পাঠার বাচ্চা এখন কোথায় বল? কমল আর শিবা সোনালিকে নিয়ে কোথায় লুকিয়ে আছে বল? আমি জানি না, সত্যি কইতাছি। বলতে তোকে হবে, নয়তো এমন ভাবে তোকে মারবো। সোনালিকে আমি কি করে খুঁজে বের করবো? রাজা ভেঙে পড়িস না রাজা, বাচ্চা বড়ার আগে একটা সোর্সের নাম বলে গেছে, কমল, শিবার ভাই কমল। এখানে তো কেউ নেই।
ছিল, কিন্তু আমাদের আসার আগে পালিয়েছে। যেখানে পালাক আমার হাত থেকেও বাঁচতে পারবে না। আমি আমার সোনালীকে ঠিকই খুঁজে বের করবো। চল শালি, একদম চল। আরে বড় ভাই, চিল্লেও না, কানে লাগে। জালি মারতে পারো, কিন্তু কামের বেলায় ঠন ঠন। রাজা বাইসা গেলো কেমনে? রাজা বাঁচলো কেমনে? ওই উত্তর পরে দেই। তুই কি করলি আমারে? কামের বেলায় ঠন ঠন ঠন, তুই আমার কাম শিখাস? ওই দুনিয়াতে তোর আগে আইছি আমি। হাতে পায়ে বড় হইলে কিন্তু বড় না, আমি তোর বড় ভাই। বুঝা কথা কস? আরে রাখো তোমার বুঝা কথা কওয়া। বড় ভাই যার হয় না নয়, তার হয় না নব্বইতে। ওই কথা ঠিক মতো কইস, ঘুষা মেরা নাকের বদনা ফাটা এলাম। আজ সম্বন্ধে ধারণা নাই। থাক বড় ভাই, হট হইও না, সরি। এক কাম করো, তুমি নেতারে ফোন লাগাও, পাশ করে দিবো যদি রাজার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়। তোমরা যতই ব্যবস্থা নাও, আমার রাজা আমাকে ঠিকই খুঁজে বের করবে। যদি খুঁজে বাইর করে, যদি করতে পারে। বাজি লাগা সোনালি, রাজা তোরে জীবিত পাইবো না, পাইবো তোর লাশ। কম পাইরা, নেতার লগে কথা কও। ধর আমি কথা কইলে মা মাসিরে তুই লাগ গালি দিয়া দিমু। হ্যালো বড় ভাই, আপনার মাইয়ার প্রেমিক রাজা আমাকে পিছনে লাগছে, কুত্তার মতো সারা শহরের লোক লাগায় আমার খুঁজতাছে। আপনার আমি সাবধান করে দিতেছি বড় ভাই, রাজা যদি আমারে খুঁজা ভাই কুইরা ফালায়, তাইলে কিন্তু আমি সাংবাদিক পুলিশ সবাইরে সত্যি কথাটা কইয়া দিব। না 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 শিবা, তোকে কিছুই করতে হবে না, যা করার আমি করছি। তুই সোনালীর পরনে যে কাপড়টা পাঠিয়েছিলি তাহা দি। কাপড় দিয়ে কি করতেছেন? বুকে জড়াইয়া ধইরা মাইয়া শোকে নাটক করতেছেন? না না, কাপড় দিয়ে রাজাকে ফাঁসিয়ে দেব। পুলিশ সোনালীকে অপহরণের দায়ে রাজাকে গ্রেফতার করবে। গুড, ভেরি গুড বড় ভাই। এতক্ষণে আমি বুঝলাম রাজনীতিতে আপনার ফিউচার খুব ভালো। এবার কোন আমার টাকাটা কবে দিবেন? অ্যারেঞ্জ করতে সময় লাগছে। তাড়াতাড়ি করেন বড় ভাই, আমার আবার দেরি হয় না। খায়েশ পুরা করার লিগা পড়ার আমার আনচান আনচান করতেছে। আগে রাজারে সরায় দেন, তারপর টাকা নিয়ে কই আইতে হইব। দিন তারিখ সব ঠিক করে কইয়া দিব। আপনি কি বলছেন? রাজা কিডন্যাপার? কিন্তু রাজা তো আপনার মেয়ের বডিগার্ডের দায়িত্বে ছিল। হ্যাঁ, ভুল তো আমিই করেছিলাম কমিশনার সাহেব। আমার কাছে চাকরি নেবার আগে ঢাকা শহরের ফাইভ স্টার গ্যাংয়ের সাথে রাজার যোগাযোগ ছিল, কথাটা আমি মাত্র গতকালই জেনেছি। জেনে রাজার রুম তল্লাশি করতে গিয়েছিলাম, আর তল্লাশি করতে গিয়ে দেখি সোনালী কিডন্যাপের সময় যে কাপড়টা পরা ছিল সেই কাপড় রাজার রুমে। আমার মেয়ে কিডন্যাপের পর রাজা আমার বাড়িতে এসেছিল, তখন যদি আটকাতে পারতাম তাহলে আমার মেয়েকে উদ্ধার করতে পারতাম। কিন্তু আপনার মেয়েকে সেভ করতে গিয়েই তো রাজা গুলিতে আহত হয়েছিল। সব সাজানো নাটক কমিশনার, ওর মতো মানুষ টাকার জন্য সবকিছু করতে পারে। আপনি রাজাকে অ্যারেস্ট করুন, আমার বিশ্বাস রাজাকে আপনাকে বলতে পারবে সোনালী কোথায়। আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি, রাজা যেখানেই থাকুক আইন তাকে গ্রেপ্তার করবেই। ওরে বাবা, বল সোনালি কোথায়? জানি না। কইলাম তো জানি না। আরেস্ট হিম। ইয়েস স্যার।
কমিশনার সাহেব, এসব কি হচ্ছে? সোনালীকে অপহরণের দায়ে আমি তোমাকে গ্রেপ্তার করছি। না, আমি সোনালীকে কিডন্যাপ করিনি। আপনারা ভুল করছেন, আমি কিডন্যাপার নই, আমি কিডন্যাপিং এর সাথে জড়িত নই। আমাকে বিশ্বাস করুন। এই নিয়ে এসো ওকে। আমাকে মারছেন কেন? কি অপরাধ করেছি আমি? সোনালী কোথায় বলো? সোনালীর হদিশ আমি জানি না, আমি নিজেই তাকে খুঁজে পাচ্ছি। নাটক করে তুমি পার পাবে না রাজা। বলো সোনালী কোথায়, তাকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো? বলো, নয়তো টর্চার চলতেই থাকবে। আমি জানি না সোনালী কোথায়। আমি সোনালীকে অপহরণ করে নিতে কথা অফিসার। অ্যারেস্ট করেছে। আপনারা কি তাদের জানিয়েছেন রাজাই সোনালীর কিডন্যাপার? সত্যকে কোনোদিন গোপন করে রাখা যায় না বাবলা। রাজার ঘর থেকে আমার মেয়ের কাপড়গুলো পুলিশ সিজ করেছে। রাজা যদি নাই জানবে সোনালী কোথায়, তাহলে ওর ঘরে সোনালীর কাপড় গেল কি করে? সব কিডন্যাপারদের সাজানো নাটক। সত্য ঘটনা থেকে পুলিশের নজর অন্যদিকে সরানোর জন্য ওরাই রাজাকে ক্রিমিনাল বানিয়েছে। এই নিন ফোন, কমিশনারকে ফোন করে বলে দিন ওদেরকে রাজাকে ছেড়ে দিতে। অসম্ভব। আমার মেয়ে সোনালী বাড়ি ফিরে না আসা পর্যন্ত আমি কাউকে নির্দোষ ভাবতে পারছি না। কিন্তু রাজা কিডন্যাপার নয়, ও তো আপনার মেয়েকে বাঁচাতে গিয়ে মৃত্যুর ঝুঁকি নিয়েছে। রাশা, তুমি রাজনীতি বোঝো না। নিজের স্বার্থ উদ্ধারের জন্যে মানুষ যে কত নাটক করতে পারে আমি জানি। রাজাকে যদি নির্দোষ প্রমাণ করতে চাও, তাহলে সোনালীকে খুঁজে বের করো, প্রমাণ করো সোনালীকে রাজা কিডন্যাপ করেনি, তাহলে আমি রাজাকে মুক্ত করার চেষ্টা করব। বেশ, তবে তাই হোক। কিন্তু যদি প্রমাণ হয় রাজাকে দোষী বানানোর ব্যাপারে আপনার কোনো হাত আছে নেতা, তবে আমার গ্যাংয়ের কসম, আমি আপনাকে ছাড়ব না। চল বাবলা। তোর তো পারলে তো আমাকে ছাড়বে। সোনালি, সোনালি, মাই সুইট হার্ট ডার্লিং, দেখো তো এই পাঞ্জাবিটা তো আমাকে কেমন লাগছে, একেবারে অমিতাভ বচ্চন। আমার সোনালী বিষ খাইয়ে আমারে ফাঁকি দিয়া গেছে গা, এখন আমার কি হইব? আমার কোটিপতি অনেক কাজের কি হইব? তুই তুই মরতে পারস না সোনালী, তুই মরতে পারস না। তোরে দিলে 2 কোটি টাকা পাইতাম, কিন্তু তুই পাইতে দিলি না, আমার তুই ধোকা দিলি। এখন আমি টাকা কই পাবো? আমার খায়েশ কেমনে মিটবো? আমি কি তোরে পারছি না? তোর গায়ে হাত দিছি না করে করতে চাইছি, তাইলে কেন কেন আমার তুই ধোকা দিলি? কেন সোনালি, কেন কেন? লাশ পাওয়া গেছে, আমি এক্ষুনি আসছি, আপনি সালাউদ্দিন সাহেবকে খবর দিন। হ্যাঁ, লাশের চেহারা ক্ষত বিক্ষত হয়ে গেছে, ভালো করে চিনেই যাচ্ছে না। তবু আমি দেখবো, আমাকে দেখতে দিন,
এই লাশের উপর থেকে চাদর। বলিস আমার সোনালি আর বেঁচে নেই। এই লাশটা ঢেকে দাও। রাখেন রাখেন। এখন কি দেখতে এসেছেন আপনারা? ছবি তুলতে এসেছেন? আমার মেয়ে লাশের ছবি, লাশের ছবি পেপারে দিয়ে কাগজের বিক্রি বাড়াবেন? আমি তো দেশের মানুষের সেবা করতে চেয়েছিলাম, দেশের মানুষকে ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু তার এত মূল্য দিতে হবে তা আমি ভাবিনি। ওই কিডন্যাপারদের সাথে আমি আপোষ করিনি বলে আমার মেয়েকে হারাতে হয়েছিল। রাজনীতি বলি হতে হয়েছে আমার মেয়েকে, আমার সবাইকে। আর কি চান আপনারা, আর কি চান? প্লিজ প্লিজ দয়া করে আমার মেয়ের আত্মাকে শান্তিতে থাকতে দিন। শান্ত হন অফিসার, লাস্ট পোস্টমর্টেমের ব্যবস্থা করুন। খুনজাদা এত বড় হারামি আমার বিশ্বাসই হচ্ছে না। বাপ হইয়া নিজের মাইয়ারে পাবলিকের সামনে মেরে বলল। কি বলছো? আমার বাবা এমন হতেই পারে না। আবার কয়? আরে তোর বাপেই তো এই বান্দর শিবা আর আমার ভাই পাঠা কমল রে হায়ার করছিল, তোরে কিডন্যাপ করে আটকে রাখলি নাকি? যারা হ আমার লগে কন্টাক্ট আছিল, তোরে মাস খানেক আমি আটকে রেখে সাইরা দিমু। পাবলিকের সামনে তোর বাপে কান্নাকাটি কইরা পপুলারিটি বাড়াইব, ইলেকশনে জিতব, কিন্তু আমি তোরে পাবলিকের সামনে নিয়ে যামুকে ফাপড় দিছি তোর বাপেরে, টেকা চাইছি, তারে উল্টা ব্ল্যাকমেইল করছি। কিন্তু শালা তো আমার চেয়ে বড় টাউ। মিথ্যে কথা, নিজের পাপ তুমি অন্যের উপর চাপিয়ে দিতে চাইছো। কোন বাবা কি পারে তার সন্তানকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য এভাবে ব্যবহার করতে? কি পারে না? তাইলে শোন, মোবাইলে লাউড স্পিকারে তুই সব শোন। হ্যালো নেতা, আমার টাকা, আমার টাকা না দিয়া তুই এত বড় নাটক করলি? ভাবছস তোর নাটক দেখে আমি হাতে তালি দিমু? আমি তোর মাইয়ারে খাইয়া ফালামু, আমার খায়েশ মিটামু তোর মাইয়ার উপর দিয়া। কর শিবা কর, তোর যা ইচ্ছা তাই কর। মেরে ফেল সোনালিকে। পাবলিক জানে আমার মেয়ে মৃত্যু, পুলিশ জানে আমার মেয়ে মৃত্যু, ওই মেয়েকে আমার কোনো প্রয়োজন নেই। পাবলিক আমার চোখের পানিতে এমনি ভিজে গেছে, সামনে ইলেকশনে ওরাই আমাকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে, আমার খায়েশ আমি পূরণ করব। তোর যা ইচ্ছে তাই কর, কিন্তু আমার কাছ থেকে আর একটি টাকাও তুই পাবি না। তুই কোনোদিন প্রমাণ করতে পারবি না আমি তোকে দিয়ে আমার মেয়েকে কিডন্যাপ করা নাটক করিয়েছি। দুনিয়াতে অনেক কিছু দেখার আছে সোনালি, জানার আছে। ভাবছিলাম তোর বাপ আমারে টাকা দিব, আমি তোরে সাইরা দিব, কিন্তু না, তোরে আমার শেষ করতে হইব। তুই আস্তে আস্তে মানসিক প্রস্তুতি নে, আমি আগে তোরে ভোগ করুম, আপোষে দিবি না জোর করে নিমু। তুই ভাইবা দেখ, আমি আমার বাইরে একটু ফোনটা কইরা আসি। রাজা তুমি কোথায়? রাজা তুমি কোথায়? তুমি আমাকে নরক থেকে উদ্ধার করে নিয়ে যাও রাজা, উদ্ধার করে নিয়ে যাও। শেষ পর্যন্ত তোর সত্যিকারের রূপটা বের হয়ে এলো রাজা। সোনালিকে তোর সাথীরা ঠিকই খুন করে ফেলেছে। কি? অবাক হওয়ার ভান করে তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। সোনালির মতো একটা নিষ্পাপ মেয়েকে খুন করিয়ে তোর কি লাভ হলো রাজা? আজ তোকে আমি বুঝিয়ে দেব আইনের হাত কত শক্ত। আমি সোনালিকে খুন করাইনি, আমি সোনালিকে খুন করাইনি। করিয়েছিস, করিয়েছিস তোর লোকজন দিয়ে। এই তোমরাও স্বীকার করতে আদায় করে আমার রুমে এসো। Oh!
রাজা, খবর পেয়েছি কমল দেশ ছেড়ে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। না, গুলি করবি না। শিবা শুনলে কোথায় কমল? জানি না কমল, সময় থাকতে বল শিবা শুনলে কোথায়। আমি তোকে খুন করে ফেলবো, বল বল। জানি না, কইতাছি কইতাছি, মগবাজার চেয়ারম্যান গলির পোড়া বাড়িতে ওরা আছে, শিবা আর সোনালি। একদম চিল্লাবি না, আয়, তুইও মজা নে আমিও মজা নেই। কিসের রাজা? শিবা হয়ে চিল্লা, শিবা বান্দর শিবা, আমার নাম হয়ে চিল্লা, তাহলে কষ্ট একটু কম দেমো। রাজা, রাজা এসে পড়ছে, কিন্তু আমার সামনেও আইতে পারবো না, আমার কিচ্ছু করতে পারবো না, কিন্তু আমি পারম। রাজা আমার সামনে আওয়ানোর আগে সিংহাসন দখল করে ফেলামো। Thank you.
সবার জয়, এ জয়ের অংশীদার আমার এলাকার সমস্ত ভোটার ভাই ও বোনেরা। আপনারা ভেবে নিশ্চয়ই অবাক হচ্ছেন যে জেতার সাথে সাথে এত তাড়াতাড়ি আমি মিটিং ডেকেছি কেন? টাকার একমাত্র কারণ আমার ভোটার ভাই ও বোনদের এবং পার্টির কর্মীদের ধন্যবাদ দেওয়া এবং সেই সাথে আমার মেয়ের আত্মার উদ্দেশ্যে সম্মান প্রদর্শন করা। আমার এই জয় এসেছে আমার একমাত্র মেয়ে, আমার আদরের সোনালী জীবনের বিনিময়ে, যাকে রাজনীতির পরাকাষ্ঠে বলি হতে হয়েছে। তার আত্মার উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করার জন্য অনুরোধ করছি। খবরদার, তোমার এই পাপ মুখে আমার নাম নেবে না, আমি তোমাকে ঘৃণা করি। এসব কি বলছিস মা? আমি তোর বাবা। বাবা? কিসের বাবা? রাজনীতির লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজের মেয়েকে নিয়ে যে চাল চালতে পারে সে আবার কিসের বাবা? আর যদি একেই বলে বাবার মমতা, সন্তানের প্রতি স্নেহ, তাহলে আমি আল্লাহর দরবারে দুহাত তুলে প্রার্থনা করব যাতে তোমার মতো বাবা পৃথিবীর আর কারো সন্তানের না হয়, তোমার মতো বাবার ঘরে আর কাউকে সন্তান হয়ে জন্ম নিতে না হয়। আপনারা কেউ ওদের কথা বিশ্বাস করবেন না, সব আমার বিরুদ্ধে বিপক্ষ দলের চক্রান্ত। চক্রান্ত? চক্রান্ত কাকে বলে? আজ আমি তোকে বুঝিয়ে দেবো। আমার কথা শোনো, চলো